স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু রাজধানীর আট কেন্দ্রে প্রতিদিন চল্লিশ হাজারের লক্ষ্যমাত্রা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর বারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online আজ থেকে শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম রাজধানী মতিঝিল আইডিয়াল স্কুলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এ সময় মন্ত্রী জানান প্রাথমিক পর্যায়ে কাল থেকে ঢাকায় নির্ধারিত আটটি স্কুলে টিকা দেওয়া হবে প্রতিদিন বিভিন্ন কেন্দ্রে পাঁচ হাজার করে চল্লিশ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে দেশের একটি শিক্ষার্থীও টিকার বাইরে থাকবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন শিক্ষার্থীদের জন্য তিন কোটির টাকার প্রয়োজন দুই কোটি টাকা কনফার্ম আছে এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন যত দ্রুত টিকাদান কর্মসূচি সফল হবে তত দ্রুত শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হবে তৈরি পোশাকের বড় বাজার হয়ে উঠতে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যপ্রাচ্যের দেশগুলো এসব দেশের ঐতিহ্যবাহী পোশাক উৎপাদনের সক্ষমতা অর্জনের তাগিদ অর্থনীতিবিদদের একই সঙ্গে প্রচার চালানো ও কূটনৈতিক প্রচেষ্টার জন্য পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জরুরি বলে মনে করছেন তারা আরও জানাচ্ছেন মেহেদী হাসান ২০২০ সালে ২৭.৪৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ এর মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত ওমান ও বাহরাইনে রপ্তানি হয়েছে মাত্র ৩৬৭ মিলিয়ন ডলারের পোশাক যদিও করোনা মহামারী সত্ত্বেও এসব দেশ গেল বছর ১০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে যথাযথ উদ্যোগের অভাবে সম্ভাবনাময় এ বাজারটি এখনো অধরাই রয়ে গেছে গালফে বিরাট একটা মার্কেট আছে এটা আনটাচ আমার ধরতেই হয় না এখন আমি যে গালফ মার্কেটে নিতে পারি আমাদের এক্সপোর্ট অনেক বেড়ে যাবে উপসাগরীয় দেশগুলো উচ্চমূল্যের আধুনিক পোশাকের পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের তৈরি পোশাক আমদানি করে থাকে অর্থনীতিবিদরা বলছেন এ অঞ্চলের বাজার ধরতে এসব দেশের মানুষের রুচি ও চাহিদা বিবেচনায় পোশাক উৎপাদনে বাংলাদেশকে সক্ষমতা অর্জন করতে হবে জিসিসি মার্কেটগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে এথনিক প্রোডাক্টসের বড় চাহিদা রয়েছে এবং আরেকটি হলো যে এখানে যেহেতু উচ্চ আয়ের মানুষ বেশি অবস্থান করেন সুতরাং তাদের হাই ভ্যালু প্রোডাক্টসের এবং ব্র্যান্ডেড প্রোডাক্টসের ডিমান্ড রয়েছে তো এথনিক প্রোডাক্টস গুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের খুব বেশি পরিচিত না কিন্তু অন্য যে প্রোডাক্টের মার্কেট গুলো যেগুলো হাই ভ্যালু আইটেম ব্র্যান্ডেড আইটেম যেগুলো সেটির জন্য আসলে আমাদের এখনো ব্র্যান্ডেড মার্কেটের পণ্য হিসেবে আমাদের এখনো পরিচিতি গড়ে ওঠেনি পাশাপাশি জোরদার করতে হবে বাণিজ্যিক কূটনীতি এবং দেশগুলোতে আয়োজন করতে হবে বাংলাদেশি তৈরি হওয়া পোশাকের একক প্রদর্শনী পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিরাট একটা কাজ হচ্ছে এখানে ওরা যদি কাজটা ঠিক মতো করতে পারে আমরা সাপোর্ট দিব আমরা সিঙ্গেল কান্ট্রি ফেয়ার হলে আমরা সবাই সেখানে যাব প্যাভিলিয়ন করব অন্তত সিলেক্টেড প্রোডাক্টসের জন্য যদি আমরা শুল্কমুক্ত বাজার সুবিধা নিশ্চিত করতে পারি আমাদের মূল পণ্যগুলোর তাহলেও আমাদের এই বাজারগুলোতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা আরো বাড়বে সম্প্রতি জিসিসিভুক্ত দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে সহযোগিতার জন্য ওমানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন মেহেদী হাসান একুশে টেলিভিশন ঢাকা কুড়িগ্রামের তিস্তা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন এর মধ্যে একই সপ্তাহের ব্যবধানে নয়টি ইউনিয়নে চার শতাধিক বাড়িঘর ছাড়াও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা ২০ অক্টোবর আকস্মিক বন্যায় লন্ডভন্ড হয়ে যায় কুড়িগ্রামের প্রায় ৩০০০ মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৯ ইউনিয়নের প্রায় ১০,০০০ মানুষ জমা জমি দিলে আবাদি জমি আসলো আলু ডালু আবাদ করছিল সব বিলীন হয়ে গেছে মানুষের বাড়ি ঘর দুয়ার কিছু নাই জায়গা জমি আমরা বড় কষ্টতে আছি এখন আমরা বাড়ি নিয়ে আসি এই বাড়িতে বলতে আক্রমণ করি ফেলেছে জমি রক্ষা হচ্ছে না পানি আনবো অল্প বরাদ্দর কারণে রক্ষা করতে পারছে না আমাদের এলাকাটা আমরা বড় ধরনের বরাদ্দ চাই নতুবা নদী খননের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা এবং ভাঙন রোধে নদী শাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এই জনপ্রতিনিধির ধান বাদাম আলু সমস্ত দুই আড়াই ফিট করে মেদ করে সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গেছে তাই আমরা সরকারকে আসল আবেদন জানাই আমাদের এলাকার কৃষি পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে
এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা, স্কুল, কমিউনিটি ক্লিনিক, বাজার, এই সকল স্থাপনা রক্ষার জন্য আমরা বালি ভর্তি জিওব্যাগ ফেলে কাজ বাস্তবায়ন করছি, জরুরি প্রতিরক্ষার কাজ করছি। এছাড়াও অন্য অন্য যে সকল স্থানে ভাঙন হচ্ছে, এই ভাঙন প্রতিরোধে কী ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা উদ্যোগ দপ্তরে কারিগরি কমিটি গঠনের নোট প্রেরণ করেছি। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মাসমালিসা, একুশে টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি দুপুর ১২টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু, রাজধানীর ৮ কেন্দ্রে প্রতিদিন ৪০,০০০ লক্ষ্যমাত্রা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।